নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকের এক প্যাকেট চাউমিন দিয়ে মুজমুচে কুড়কুড়ে মুখরোচক একটা ঝুড়ি ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে খুবই টেস্টি হবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দেব লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটা এইভাবে মাঝখান দিয়ে ভেঙে নিলাম দিয়ে বার কড়ার মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেব এটাকে আমি সিদ্ধ করে নেব এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই মুখরোক মুখরোচক কুড়কুড়ে এটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা ছাটনির মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে চাউমিনটা ধুয়ে নেব কারণ এর একটা আঠালো ভাব থাকে সেই আঠালো ভাবটা কেটে যাবে এবার জল ঝরে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব এখানে আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন সেই চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে ভাজবো না এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন এটা আমার হয়ে গেছে একদম কুড়কুড়ে হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম বাদাম নিয়েছি কাঁচা বাদাম বাদামটাকেও ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে আমি এখন তুলে নিচ্ছি এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লো শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব কিছু ক্যারি পাতা ভেজে নিচ্ছি সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে চাট মশলা ও বিন লবণ ছড়িয়ে পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে দেখুন কতটা কুরকুরে হয়েছে দেখাচ্ছি দেখুন কতটা কুরকুরে হয়েছে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন